নগদ প্রবাহ বিবরণী, যেটা তোমরা ভেবেই নিছো যে পরীক্ষাতে দশে দশ পাচ্ছ, ঠিক আছে? তবে আজকে কিন্তু আমি তোমাদেরকে সে আশায় গুড়ে বালি দিতে আসছি। কথা কি বুঝতে পারছো? যারা টেস্ট পেপার সামনে নিছো তারা কিন্তু দেখতে পাচ্ছ যে নগদ প্রবাহ বিবরণী সমন্বয় ছাড়া যেগুলো ওগুলো কিন্তু কি পারা বেশ সহজ, কিন্তু যেগুলো সমন্বয় থাকে সেগুলো দেখলে কিন্তু আবার কনফিডেন্স লেভেল কিন্তু জিরোতে নেমে যায়, মনে হয় কি নগদ প্রবাহ বিবরণী থেকে আমি অ্যান্সার করতে পারবো না। তো যে বিষয়গুলো তোমাদের নগদ প্রবাহ বিবরণীতে মার্ক পাওয়াতে বাধা সৃষ্টি করবে, ঠিক সেই সমন্বয়গুলো আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? খেয়াল করো, সাধারণত যে সমন্বয় সমস্যা হয় সেটা হচ্ছে হলো, ধরো সমন্বয়ে বলা আছে পঞ্চাশ হাজার টাকায় ক্রয়কৃত মেশিন তুমি বিক্রয় করছো কত টাকায়? 30,000 টাকায় বিক্রয়, ঠিক আছে? 30,000 টাকায় বিক্রয়, যার পুঞ্জীভূত অপচয় ছিল হচ্ছে 25,000। পুঞ্জীভূত অপচয় কত ছিল? পুঞ্জীভূত অপচয় কত? 25,000। আমি সংক্ষেপে লিখলাম, লংটা তোমরা একটু বুঝে নিলা। তো আমি বললামই আমাদের সমন্বয় কি বলা আছে যে 50,000 টাকায় ক্রয়কৃত মেশিন 20,000 টাকায় বিক্রয়, আর যার পুঞ্জীভূত অপচয় ছিল কত? 25,000 টাকা, ঠিক আছে? তোমাদের জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, বলবা এটার কাজ কোথায় কোথায় হবে। শুধু এক জায়গাতেই আচ্ছা বুঝতে পারছি যে পারবা না। প্রথম কথা, আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এইটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? তোমরা জানো যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এটা বের করার সূত্র কি? পুস্তক মূল্য বের করতে হবে। পুস্তক মূল্য বের করার সূত্র কি? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় কি করতে হবে? বাদ দিতে হবে। আমাদের ক্রয় মূল্য 50,000 টাকা, পুঞ্জীভূত অপচয় 25,000 টাকা, তাহলে আমাদের পুস্তক মূল্য কত? 25,000 টাকা। সাধারণ মানুষ কিন্তু চিন্তা করবে কি, আল্লাহ 50,000 টাকার জিনিস 20,000 টাকায় বেচছে, 30,000 টাকা লস করছে, কি করছে? 30,000 টাকা লস করছে। কিন্তু তোমরা যারা হিসাব বিজ্ঞান পড়ছো তাদের দৃষ্টিকোণ কিন্তু সাধারণ মানুষের মতো হলে হবে না, কারণ সে তো জিনিসটা কি করছে? ব্যবহার করছে। তো সে কত টাকা ব্যবহার করছে? 25,000 টাকা। তাহলে তার পুস্তক মূল্য বা প্রকৃত মূল্য কত? 25,000। পুস্তক মূল্য বা প্রকৃত মূল্য কত? 25,000 টাকা। তাহলে 50,000 টাকার জিনিস 25,000 টাকা পুঞ্জীভূত অবচয়, তাহলে এখন পুস্তক মূল্য কত? 25,000 টাকা। এই 25,000 টাকার জিনিস বিক্রি করছে কত টাকায়? 20,000 টাকায়। তাহলে বলো এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কত টাকা ক্ষতি হয়েছে? 5,000 টাকা। আচ্ছা, বলাটা কমপ্লিট হয়নি যদিও বলছো। আচ্ছা, তো এই যে 5,000 টাকা ক্ষতি হলো, তোমরা জানো স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি যোগ করতে হয় পরিচালন কার্যক্রমে, আর লাভ হইলে বিয়োগ করতে হয় কত? পরিচালন কার্যক্রমে। তো আমাদের যে বিক্রি করে 5,000 টাকা ক্ষতি হয়েছে, 5,000 টাকা কি হয়েছে? ক্ষতি। এটা কোথায় লিখতে হবে? পরিচালনে যোগ করতে হবে, তাই না? পরিচালনে কি করবা? যোগ করবা। আমি জিজ্ঞাসা করছি কোথায় কোথায়, তুমি জাস্ট একটা জায়গাতে বলছো, আর কোথায় কাজ হবে বলো? বলছি যে ক্রয় থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিয়ে বিক্রয়ের সাথে বাদ দিয়ে যদি লাভ হয় লাভ হবে, নালে ক্ষতি। আচ্ছা, এটাতে একটা গেল, আমি আমি তোমার ওই কথাটা বুঝছি, কিন্তু আর কোথায় কি কাজ হবে না? শুধুমাত্র কি এখানেই শেষ? শুধু তো লাভ ক্ষতি। এখন দেখো আরেকটা,
এটা কি শুধু পরিচালনা এইটুকুই আসবে আর কি কোনো কাহিনী হবে না আমি বলছি কোথায় কোথায় কাজ হবে সেটা বলো তুমি জাস্ট একটা বলছো বিনিয়োগে ক্রয় ক্রয় তো এটা আমরা অনেক আগে করছি এখন তো এটা বিক্রি করে দিচ্ছি ভেরি গুড তাফিম রাইট আমরা 20,000 টাকা বিক্রি করছি মানে কি স্থায়ী সম্পত্তি 20,000 টাকা বিক্রি করে দিছি না তাহলে এই যে 20,000 টাকা বিক্রয় এটা যাবে কোথায় সরি বিনিয়োগে এটা কোথায় যাবে বিনিয়োগ কার্যক্রমে তুমি কি করবা 20,000 টাকা কি করবা যোগ করবা না বিয়োগ করবা যোগ করবা কারণ স্থায়ী সম্পত্তি বিক্রি করে টাকা আসে তাই কি যোগ আর যদি ক্রয় করতাম তাহলে কি বিয়োগ কথা কি বুঝতে পারছো এখানেই কি শেষ আর কি কোথাও থাকতে পারে আমি বলতেছি তাই থাকতে পারে তুমি আমারে বলো কোথায় থাকবে হ্যাঁ ক্রয় তো কোথায় ক্রয় ক্রয় 25,000 50,000 টাকা ক্রয় তো অনেক অনেক আগে ক্রয় করছিল আমি তো বিক্রয়ের কাহিনী অবচয় কই কই অবচয় কোথায় পুঞ্জীভূত অবচয় কি আচ্ছা যাই হোক বুঝতে পারতেছো একটু একটু কিন্তু বুঝাই দিতে হবে দেখো খেয়াল করো কোথায় কাজটা হবে এই একটা সমন্বয় তিনটা জায়গাতে আসবে দেখো ধরলাম এটা হচ্ছে একটা হচ্ছে 2016 2017 এরকম ভাবে টাকা থাকে না ঠিক আছে আমাদের পুঞ্জীভূত অবচয় সংক্ষেপে লিখলাম পুঞ্জীভূত অবচয় 2016 সালে আমরা দেখতে পাচ্ছি 1,00,000 2017 সালে দেখতে পাচ্ছি 90,000 এখন খেয়াল করো পুঞ্জীভূত অবচয় কি কখনো কমতে পারে অলওয়েজ কি হবে বাড়বে বাড়বে না পুঞ্জীভূত অবচয় কিভাবে হয় ধরো এই বছরে অবচয় হয়েছে 10,000 পুঞ্জীভূত অবচয় কত 10,000 পরের বছরে আবার অবচয় হয়েছে 10,000 পুঞ্জীভূত অবচয় কত 20,000 তারপরের বছর অবচয় হয়েছে 15,000 পুঞ্জীভূত অবচয় 35,000 তাহলে পুঞ্জীভূত অবচয় কি হবে অবশ্যই বিগত বছরের চাইতে কারেন্ট মানে এই বছর কি হবে বাড়বে কিন্তু এরকম অঙ্ক কি তোমাদের কখনো চোখে পড়েনি যে পুঞ্জীভূত অবচয় কমছে তোমরা কিন্তু এরকম আমাকে কখনো প্রশ্ন করোনি তোমাদের মনে এই প্রশ্নটা কখনো কি আসেনি এবং হয়তোবা যারা ভিডিও দেখতেছো তাদের মনেও কখনো হয়তোবা কি এই প্রশ্নটা আসেনি যে পুঞ্জীভূত অবচয় তো অলওয়েজ বাড়ে কিন্তু এই অঙ্কটা কেন কমছে কোন সম্পদ বিক্রি করে দিছে আচ্ছা যাই হোক ও একটু একটু বলতে পারতেছে ধন্যবাদ তোমাকে গুড এখানে ব্যাপারটা বুঝো একটা ক্ষেত্রে শুধু কমতে পারে একটা ক্ষেত্রে কি কমতে পারে কিভাবে কমতে পারে শোনো ধরো আমাদের 16 সালে অবচয় হচ্ছে কত 1,00,000 টাকা আর 17 সালে দেখতে পাচ্ছি কত 90,000 টাকা কিন্তু আসলে এটা কিন্তু আসলে 90,000 টাকা ছিল না আমরা যদি কোনো সম্পত্তি বিক্রি করি তো সম্পত্তি টাকাটা যখন আমরা বের করে দেই তখন আমরা পুঞ্জীভূত অবচয় কি করে দেই বাদ দিয়ে দেই কি করি বাদ দিয়ে দেই অর্থাৎ এটা একটা অ্যামাউন্ট ছিল ঠিক আছে কিন্তু পুঞ্জীভূত অবচয় ওইটা কি করা হয়েছে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই এটা কি হয়েছে আগের বছরের চাইতে এই বছর কি হয়েছে কমে গেছে বলতো এখানে কত টাকা বাদ দিয়ে দেওয়া হয়েছে পুঞ্জীভূত অবচয় আমরা যে জিনিসটা বিক্রি করে দিছি 20,000 টাকায় ওটার পুঞ্জীভূত অবচয় কত টাকা ছিল 25,000 ছিল না ওটার পুঞ্জীভূত অবচয় কত ছিল 25,000 তাহলে অরিজিনালি আমাদের পুঞ্জীভূত অবচয় ছিল কত 1,15,000 কত ছিল 1,15,000 ছিল না আমাদের আমাদের আসলে পুঞ্জীভূত অবচয় কত এই বছরে 1,00,000 পরের বছরে কত 1,15,000 কিন্তু আমরা 17 সালে কি করছি স্থায়ী সম্পত্তি বিক্রি করে দিছি আর যে স্থায়ী সম্পত্তিটা বিক্রি করে দিছি ওই স্থায়ী সম্পত্তিটা আমরা
ওটার যে অবচয়টুকু ছিল পুঞ্জীভূত অবচয় ছিল ওইটাও কি করে দিছি বাদ দিয়ে দিছি, যার কারণে কি আমাদের কম দেখাচ্ছে, কি দেখাচ্ছে কম দেখাচ্ছে। কিন্তু এভাবে কিন্তু কি আমাদের অবচয় বের করা কি সম্ভব? অবচয় বের করার নিয়ম কি, কারেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ার কি করতে হয়, বাদ দিতে হয়। চলতি বছরের পুঞ্জীভূত অবচয় হচ্ছে 90, আগের বছরে কত 1 লাখ, তাহলে কিন্তু অবচয় কত আমরা কিন্তু বের করতে পারবো না। তাহলে অরিজিনালি আমাদেরকে আগে বের করতে হবে যে 17 সালের পুঞ্জীভূত অবচয় কত টাকা ছিল। কিভাবে বের করব, বর্তমানে যত টাকা আছে আর যত টাকার পুঞ্জীভূত অবচয় আমরা কি করে দিছি, বাদ দিয়ে দিছি, অর্থাৎ ডেবিট করে দিছি, সেটা যদি যোগ করি তাহলে কি অরিজিনাল পুঞ্জীভূত অবচয় কত ছিল সেটা আমাদের কি বের হবে। তাহলে আমাদের অরিজিনালি পুঞ্জীভূত অবচয় কত ছিল 1,15,000, তাহলে আমাদের অবচয় কত 15,000, 15,000 না, অবচয় কত চলতি বছরের পুঞ্জীভূত অবচয় কত ছিল 1,15,000, আর বাদ দিতে হবে কত 1 লাখ, তাহলে হলো কত অবচয় কত 15,000। তাহলে এই যে 15,000 টাকা অবচয় এটা আমাদের কি করতে হবে পরিচালন কার্যক্রমে কি করতে হবে, যোগ করতে হবে। বুঝতে পারছো কিনা বলো, 30 সেকেন্ড আবারও সময় দিলাম, যদি কোনো প্রশ্ন থাকে করো। আমি যা বোঝাতে চাইছি সেটা কি বুঝতে পারছো, মানে এই সমন্বয়টা যদি আসে তাহলেই কিন্তু কি তোমাদের নগদ প্রবাহ বিবরণীতে মার্ক পাওয়ার ব্যাপারে শস্য ফুল দেখা শুরু করে দিল। কোথায় -15,000? যদি ওই 90,000 দেওয়া বাদে শুধু -15,000 দিত, মানে এবছর 15,000 টাকা কমে গেছে, তাহলে কি হবে? এর অঙ্কে আছে কি আছে বুঝি নাই স্যার, এর কোন কোন দেওয়া বলছে -16,000 দেওয়া। আচ্ছা, তার মানে আমাদের অবচয় হয়েছে ওই 16,000, ওই 16,000 টাকা অবচয় হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, পুঞ্জীভূত অবচয় কিন্তু কখনো দায় পাশে থাকে, আবার কখনো সম্পদ পাশে থাকে। যখন সম্পদ পাশে থাকে তখন দেয়া থাকে মাইনাস, খেয়াল করো। যখন পুঞ্জীভূত অবচয় সম্পদের মধ্যে লেখা থাকে তখন দেয়া থাকে কি মাইনাস, আর যখন পুঞ্জীভূত অবচয় দায় মালিকানা সত্ত্ব পাশে দেয়া থাকে তখন কি প্লাস দেয়া থাকে। তার মানে কি ওইখানে প্লাস দিয়ে লেখা আর এখানে মাইনাস দিয়ে লেখা কি একই কথা, যার কারণে তাহলে ওই যে মানে এই বছরের অবচয় হচ্ছে কত, মানে আগের বছরে কোনো অবচয় ছিল না আর এই বছরে অবচয় হয়েছে কত 16,000 টাকা। তাহলে এটা ওই যে আগের বছর কত 0 আর বর্তমান বছর কত 16,000, তাহলে 16,000 টাকা থেকে 0 বাদ দিলে কত থাকে অবচয় কত 16,000। তাহলে আরেকটা কথা বলে নেই, আমরা এত হিসাব নিকাশ করে তোমাকে অবচয় বের করা শিখালাম কিন্তু সব জায়গাতে ওস্তাদি কিন্তু ভালো না, এটাও কিন্তু কি সত্য। কিরকম, অনেক সময় দেখবা যে অঙ্ক সহজ করার স্বার্থে উদ্দীপকে মানে সমন্বয়ে বলে দেয় যে চলতি বছরের অবচয়ের পরিমাণ এত টাকা, তখন কিন্তু তুমি আবার মাতব্বরি করে এইভাবে বাইর করতে যাও না। সমন্বয়ে যদি অবচয়ের পরিমাণ লেখা থাকে তাহলে তোমাকে কোনো চিন্তা ভাবনা না করে ওই টাকাটাই কি করতে হবে, পরিচালনের চোখ বন্ধ করে কি করে দিবা, যোগ করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2, একটাতেই এত সময় চলে গেল বুঝাতে, নাম্বার 2 শোনো। তোমরা কি কখনো এই যে এই বিষয়টা ভাবছো, আমি সাধারণত তোমাদেরকে যেটা শিখাইছি শেয়ার ইস্যু বা বিক্রি করলে কি হয় অর্থানের কার্যক্রমে যোগ হয়, ইস্যু বা বিক্রি করলে যোগ হয়। যদি শেয়ার ক্রয় থাকে তাহলে কোথায় হবে, বিনিয়োগ কার্যক্রমে কি, কোথায় বিনিয়োগ কার্যক্রমে। তার কারণটা কি যে শেয়ার ক্রয় করা মানে আমরা অন্যের প্রতিষ্ঠানের কি করতেছি, শেয়ার কিনতেছি, মানে অন্যের প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করা মানে কি আমি আমার টাকা ওই প্রতিষ্ঠানে কি করলাম, বিনিয়োগ করলাম। ঠিক আছে, তো বিনিয়োগ করলাম সেহেতু বিনিয়োগ কার্যক্রমে কি হবে মাইনাস হবে। আবার আবার ধরো শেয়ার তুমি কি করছো, কখনো কখনো শেয়ার বিক্রয় বিনিয়োগ কার্যক্রমে আসে, কখনো কখনো অর্থায়ন কার্যক্রমে আসে। তোমরা কিন্তু শুধুমাত্র এইটাই জানো যে শেয়ার বিক্রয় অর্থায়নে যোগ হবে, কিন্তু কখনো কখনো কিন্তু শেয়ার বিক্রয় বিনিয়োগও আসতে পারে।
কখন আসতে পারে শেয়ার বিক্রয়? এটা ভাবছো কখনো? শোনো ভালো করে, আমরা যে শেয়ার কিনলাম, আমরা যে শেয়ার কিনলাম, ওই শেয়ারটা যখন আমরা বিক্রি করে দিব তখন কি সেটা অর্থায়নে আসবে নাকি বিনিয়োগে আসবে? বিনিয়োগে আসবে। কারণ কি, শেয়ার যখন তুমি ক্রয় করলা মানে কি তুমি বিনিয়োগ করলা, আর বিনিয়োগ করলা তোমার টাকা চলে গেল, তাই কি হবে? বিয়োগ। আর ক্রয়কৃত শেয়ার যখন তুমি বিক্রি করে দিবা তার মানে কি তোমার বিনিয়োগটা বিক্রি করে দিচ্ছ, তাই তোমার কি হবে? বিনিয়োগকৃত মানে বিনিয়োগ বিক্রয় করলে কি হয়, বিনিয়োগ কার্যক্রমে কি হয়, যোগ হয়। এখানে বোঝার একটা ছোট্ট ট্রিক্স আছে, ট্রিক্সটা ভালো করে শোনো। নিজের শেয়ার বিক্রি করলে অর্থায়নে, নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করলে অর্থায়নে, আর যদি তুমি ক্রয়কৃত শেয়ার অর্থাৎ অন্য প্রতিষ্ঠানের শেয়ার যদি বিক্রি করে দাও তার মানে কি তোমাকে বুঝে নিতে হবে ওই শেয়ারটা তুমি ক্রয় করছিলা, মানে অন্যের শেয়ার, মানে অন্যের শেয়ার কি ধরো তোমার প্রতিষ্ঠানের কাছ থেকে আমি শেয়ার কিনছিলাম, হ্যাঁ, তার মানে কি এটা অন্যের শেয়ার আমি কিনছিলাম মানে কি তোমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করছিলাম। তো অন্যের শেয়ার যখন বিক্রি করে দিব তখন সেটা কোথায় আসবে? বিনিয়োগ কার্যক্রমে। আর যখন নিজের শেয়ার বিক্রি করব অর্থায়নে। ভাই কিন্তু ভাই ওখানে তো ভাই শুধু লেখা থাকে শেয়ার বিক্রয় তখন অর্থায়নে, কিন্তু যদি লেখা থাকে ক্রয়কৃত শেয়ার বিক্রয় তখন কোথায়? বিনিয়োগে। অথবা অমুক ট্রেডার্সের বা অমুক লিমিটেডের শেয়ার বিক্রি করে দেওয়া হলো তার মানে কি তুমি ওই শেয়ার, ওই কোম্পানির শেয়ার তুমি কিনছিলা, এখন তুমি কি করে দিচ্ছ? বিক্রি করে দিচ্ছ। ব্যাপারটা কি বুঝছো কিনা বলো? হ্যাঁ। আরেকটা বিষয় যে যেটা তোমাদের ভুল হয়, কারণ নগদ প্রবাহ বিবরণীতে কিন্তু অনেকগুলা মাইন পোতা থাকে, মাইন বুঝো, যে পা দিবা ফাটবে আর মরে যাবা। তো নগদ প্রবাহ বিবরণীতে এই মাইন গুলার জন্য আমার ছাত্র জীবনে মার্ক পাওয়ার কোন রেকর্ড নেই নগদ প্রবাহ বিবরণীতে। অনার্সে আমরা তো ইন্টারমিডিয়েটে কিন্তু নগদ প্রবাহ বিবরণী আমাদের ছিল না, আমরা শিখছি হচ্ছে সরি অনার্সে যাই শিখছি, হ্যাঁ, মানে ইন্টারে আমাদের কি নগদ প্রবাহ বিবরণী ছিল না, এটা পরে অ্যাড করা হয়েছে। তো অনার্সে আমি কিন্তু মার্ক পাইনি। এবং একটা মজার ব্যাপার বলি, আমি স্টুডেন্ট লাইফে যে বিষয়গুলোতে দুর্বল ছিলাম, মানে তোমাদের পড়ানোর তাগিদে আমি ওই বিষয়গুলো ভালো পারি, কারণ আমি ওই বিষয়গুলো প্রচুর কি করছি স্টাডি করছি। যখন আমি পড়ানো শুরু করছি তখন কিন্তু কি প্রচুর স্টাডি করছি। তো দেখো মাইন গুলা কি কি এটা একটু বলি। মাইন গুলো হচ্ছে হলো যে ধরো বেতন প্রদান, এটা কোথায় আসবে? বেতন প্রদান, হ্যাঁ স্যার, এটা আসবে না, আসবে না। কিন্তু এটা 100% অনেকেই কি করত, পরিচালনে লিখত, কি করত, পরিচালনে লিখত, কোথাও আসবে না। কারণটা শোনো, যে বিশদায় বিবরণীর কোন নগদ লেনদেন নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। যেমন ধরো আমি যদি সুদ প্রদান, অবশ্যই সবাই লিখবা কোথায়? অর্থায়নে। কই লিখে দিবা? অর্থায়নে। সুদ প্রদান কি নগদ লেনদেন নাকি অনগদ লেনদেন? নগদ লেনদেন। তো বিশদায় বিবরণীর যত প্রকার নগদ লেনদেন দেখতে পাচ্ছ একটাও নগদ প্রবাহ বিবরণীতে কি অন্তর্ভুক্ত করা লাগবে না, অর্থাৎ যেগুলোর কারণে আমাদের নগদ টাকা আসে যায়। কথা কি বুঝছ? যেমন ধরো আমি একটু ছোট একটা ট্রিক্স দিয়ে দেই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। নাম্বার ওয়ান, পরিচালনে অন্তর্ভুক্ত হয় কোনগুলো? পরিচালনে অন্তর্ভুক্ত হয় তিনটা জিনিস, এক চলতি সম্পদ, চলতি দায়, আর বিশদায় বিবরণীর অনগদ লেনদেন। ওকে, কি কি? চলতি সম্পদ, চলতি দায়, অনগদিত অবচয় অবলম্বন। দুই নাম্বার, বিনিয়োগ কার্যক্রমে কি কি আসে? বিনিয়োগ কার্যক্রমে আসে হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং বিনিয়োগ ক্রয় বিক্রয়, ঠিক আছে। অর্থায়নে আসে মালিকানা স্বত্ব আর দীর্ঘমেয়াদী দায়। এই জিনিসগুলো মাথায় রাখলে মাইন গুলাতে পা ফেলবা না, কারণ তুমি চিন্তা করবা যে আমি যে জিনিসটা লিখতেছি, কারণ আমি জানি যে এই ইন্টারমিডিয়েট পরীক্ষাতে যদি সুদ প্রদান বলে, যে সুদ প্রদান নগদ প্রবাহ অবশ্যই পরীক্ষাতে আসবে, সুদ প্রদান দেওয়া থাকবে, মিনিমাম
85% স্টুডেন্ট সুদ প্রদানকে অর্থায়নে লিখবে এবং থাকবে, নগদ প্রবাহ বিবরণীতে মার্ক পাবে না। তো এই কোথায় কোনগুলো আছে, পরিচালনে কি কি আছে, বিনিয়োগে কি কি আছে, অর্থায়নে কি কি আছে, এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে যে আশাটা আছে তোমাদের, ওই আশাটা কিন্তু কি বজায় থাকবে, যে নগদ প্রবাহ বিবরণীতে তোমরা মার্ক পাচ্ছ। আর যদি এগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে মার্ক পাবা না, এটা আমার কাছ থেকে লিখে নাও। বুঝতে পারছো কি বিষয়টা? দীর্ঘমেয়াদী থাকলে কি বিনিয়োগ, কোনটা স্বল্প মেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী, যেগুলোর সাথে পার্সেন্টেজ আছে ওগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী দায়। কথা কি বুঝতে পারছো? যেমন ধরো ঋণপত্র 10% ঋণপত্র, ওটা কোথায় আসবে? ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী, শুধু শুধু ঋণপত্র কিন্তু দীর্ঘমেয়াদী না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, তবে ঋণপত্রের ক্ষেত্রে ওইটা অনেক সময় দেখা যায় যে বইপত্রে ওইটা আবার ওই ইয়েতে দিয়ে দেয়, যেমন ধরো বন্ড কোনো পার্সেন্টেজ নাই, তোমরা আবার ওইটাকে আবার চলতিতে দিও না, জানো বন্ড কিন্তু কোথায় যাবে, দীর্ঘমেয়াদী হিসেবে ইয়েতে যাবে, বন্ড অলওয়েজ হচ্ছে কি দীর্ঘমেয়াদী। আর একটা বিষয় হচ্ছে হলো, তোমরা অনেকেই জানো যে প্রদেয় লেখা থাকলেই সেটা চলতি দেয়, কিন্তু লেখা আছে প্রদেয় বন্ড, প্রদেয় বন্ড, সকল বন্ডই প্রদেয়, প্রদেয় মানে কি ভবিষ্যতে দিতে হবে, তাই না? তো যেহেতু ভবিষ্যতে যে সকল বন্ডই ভবিষ্যতে দিতে হবে, ওটাকে কিন্তু চলতি ধরা যাবে না, যে প্রদেয় লেখা আছে, মুমিন ভাই তো বলছিল প্রদেয় লেখা থাকলে চলতি দেয়, কিন্তু এটা কিন্তু এই ক্ষেত্রে কি প্রযোজ্য না, তো প্রদেয় লেখা থাকলে চলতি দেয় ঠিক আছে, কিন্তু বন্ডের ক্ষেত্রে ভিন্ন, কারণ সকল বন্ডই কি প্রদেয় তোমাকে দিতে হবে। কথা কি বুঝতে পারছো? তো এই পাঁচটা জিনিস যদি মাথায় রাখতে পারো, আমি দেখো যে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করছি এই পাঁচটা বিষয়ই কিন্তু কি তোমাদের এই ইয়েতে ভুল হয়, নগদ প্রবাহ বিবরণীতে ভুল হয়, এই পাঁচটা জিনিস যদি মাথায় রাখতে পারো তাহলে নগদ প্রবাহ বিবরণীতে মার্কস পাবা। তো তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখলে আমাদের এখান থেকে, মানে কারেন্ট চলে গেছে ভিডিওটা কন্টিনিউ করার জন্য, আমি আসলে অন্ধকারেই ভিডিওটা কন্টিনিউ করলাম দরজা জানালা খুলে দিয়ে, মানে আমাকে ভূত ভূত লাগতেছে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, তারপরেও আর কি যারা এতক্ষণ ভিডিওটা দেখলা তাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে অন্ধকারে। আর হচ্ছে হলো তোমাদেরকে ওই একই কথা যে আমি চাই যে আসলে তোমরা যে আমাদের আমার যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করো, এবং নিজেদের ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে সেগুলো হিসাব বিজ্ঞান এবং ফিনান্স সংক্রান্ত সমস্যাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করো এবং নিজেদের সমস্যাগুলো সমাধান করো। আর তোমরা যদি সমাধান না করতে পারো, এখানে আমার অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিদ্যুৎ চলে আসছে, তো হেল্প করবে, আর আমার যদি সময় থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই হেল্প করার কিন্তু চেষ্টা করি, যদি যখন আমার সময় থাকে। তো সবাই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন করবা, এবং যে পাঁচটা জিনিস তোমাদেরকে বললাম, যে পাঁচটা জিনিস তোমাদেরকে বললাম, যে পাঁচটা টিপস তোমাদেরকে দিলাম, এই পাঁচটা টিপ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই নগদ প্রভাবের মধ্যে মার্ক পাবা। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং আমার পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর যদি প্রয়োজন না থাকে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায়।